হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি ওর বেঙ্গলি কনজিউমার ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে নোকিয়া 105 4G ফোনটি নিয়ে। সো কী কী পেতে যাচ্ছি আমরা এই ফোনে? সো এখন থেকে নোকিয়া কিন্তু তাদের যে পুরাতন কিপ্যাড মোবাইলগুলো ছিল সেগুলো নিয়ে আসছে এবং নতুন করে এটা আপনার 4G মানে ইন্টারনেট কিংবা অনেক কিছু আপডেট করে নিয়ে আসছে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো এই ফোনে আপনি 2G থেকে 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং এটার যে বডি ওয়েট থাকছে সেটা থাকছে 80 গ্রাম এবং এটা সিঙ্গেল সিম আপনি ইউজ করতে পারবেন। যদি ডুয়েল সিম ইউজ করতে চান তাহলে ন্যানো সিম আপনাকে ইউজ করতে হবে। এবং ডিসপ্লে টাইপ TFT, 65K কালার্স, 1.8 ইঞ্চির ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন থাকছে 120x160 পিক্সেল এবং ডিসপ্লে ডেন্সিটি থাকছে 111 PPI ডেন্সিটি। এই ফোনে আপনি র্যাম পাবেন 128 MB এবং ফোন মেমোরি পাবেন 48 MB। সো লাউড স্পিকার 3.5 mm জ্যাক পাবেন না এবং USB হিসেবে মাইক্রো USB 2.0 ইউজ করা হয়েছে এটাই। সো ব্যাটারি হিসেবে 1020 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যারা থাকছে রিমুভাল লাইন। কালার হিসেবে আমরা ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে পাবো এই ফোনটি। সো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ইন্টারেস্টিং টপিকে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বেঙ্গলি কনজিউমারকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।